Hello viewer, are you fine? I am also fine. আজকে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ নাউন সম্পর্কে। তো বিসিএস পরীক্ষা সহ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তাছাড়া বিভিন্ন জব পরীক্ষায় প্রায় প্রত্যেক পরীক্ষায় ক্লাসিফিকেশন অফ নাউন থেকে প্রশ্ন আসে। প্রশ্নগুলো এরকম হয়, একটা সেন্টেন্স একটা ওয়ার্ড দিয়ে দিল, যেমন মিউজিক এটা কোন নাউন, এটা তারপর প্যান কোন নাউন। তখন আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে আসলে নাউন তো ঠিক আছে, আমি জানি প্যান একটা নাউন, এখন সেটা আবার কোন নাউন হতে পারে, কনক্রিট হতে পারে, অ্যাবস্ট্র্যাক্ট, তাছাড়া হতে পারে আমাদের কনক্রিট নাউনে আরও চারটে প্রকার আছে, সেই চারটা প্রকারের মধ্যে কোনটা, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো আজকে আমরা ক্লাসের মধ্যে জানবো যে কোনটা কোন প্রকারের নাউন। তো নাউন কে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে আমরা ভাগ করতে পারি, মূলত তার দুইটা বৈশিষ্ট্য ভিত্তিতে আমরা নাউনকে দুই ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে জিনিসের অবস্থা অনুসারে, নাউনটা কোন অবস্থা আছে তার অবস্থা অনুসারে ভাগ করা যায়, আবার ভাগ করা যায় গণনাযোগ্যতা অনুসারে। তো জিনিসের অবস্থা অনুসারে মূলত হচ্ছে দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্র্যাক্ট নাউন, আবার গণনা অনুসারে নাউন দুই প্রকার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তো আজকে আমরা মূলত জিনিসের অবস্থা অনুসারে যে নাউনটা ওইগুলো নিয়ে আলোচনা করব। আমরা পরবর্তী ক্লাসে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে আলোচনা করব। তো বিওর পরীক্ষায় যদি প্রশ্ন আসে নাউন কত প্রকার, তো আমরা এভাবে আনসার দিই নাউন পাঁচ প্রকার, ঠিক আছে। তো নাউন যদি পাঁচ প্রকার হয়, আমরা এখন তো দেখছি নাউন দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্র্যাক্ট নাউন, তাহলে বিষয়টা কী আসলে এখানে যে মূল যে ফ্যাক্ট যে বিষয়টা, নাউন পাঁচ প্রকার, এই আনসারটা ঠিক আছে, কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে নাউন প্রধানত কত প্রকার, নাউন প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্র্যাক্ট নাউন। কিন্তু পরীক্ষার প্রশ্ন যদি এরকম আসে নাউন কত প্রকার, পাঁচ প্রকার, প্রধানত কত প্রকার নাউন, দুই প্রকার, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এখন জানব জিনিসের অবস্থা অনুসারে নাউন হচ্ছে দুই প্রকার, প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এখন আমাকে প্রশ্ন করলো যে আমাকে একটা ওয়ার্ড লিখলাম ডগ, তো পরীক্ষায় প্রশ্ন আসলো এটা ডগ কোন কোন নাউন, কনক্রিট নাকি অ্যাবস্ট্র্যাক্ট, ঠিক আছে। তো এটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে যে কনক্রিট নাউন কী এবং অ্যাবস্ট্র্যাক্ট নাউন কী। তো কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয় অনুভূতিযোগ্য, আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন ইন্দ্রিয় অনুভূতিযোগ্য নয়। তাহলে আমরা বলতে পারি কনক্রিট নাউন কাকে বলে, যে সমস্ত নাউন ইন্দ্রিয় অনুভূতিযোগ্য তাকে বলে কনক্রিট নাউন, এবং যে সমস্ত নাউন ইন্দ্রিয় অনুভূতিযোগ্য নয় তাকে বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার ইন্দ্রিয় এই বিষয়টা কী, বা ইন্দ্রিয় বিষয়টা কী, বা ইন্দ্রিয় দ্বারা কীভাবে অনুভব করা যায় এটাও কী। তাহলে আমরা অবশ্যই প্রথমে জানতে হবে ইন্দ্রিয় কী। তো আমরা যে মানব দেহ, আমাদের মানব দেহে পাঁচটা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই পাঁচটা ইন্দ্রিয় সাহায্যে আমরা অনুভব করতে পারি। যেমন আমরা চোখ দ্বারা দেখতে পারি বা দর্শন করতে পারি, কান দ্বারা শুনতে পারি, নাক দ্বারা আমরা ঘ্রাণ নিতে পারি, ত্বক দ্বারা স্পর্শ করতে পারি, ত্বক মানে আমাদের চামড়া, জিহ্বা দ্বারা আমরা স্বাদ গ্রহণ করতে পারি। যদি এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে যে কোনো একটা ইন্দ্রিয় দ্বারা যদি আমরা অনুভব করতে পারি, তাহলে সেই নাউনটা হবে কনক্রিট নাউন। আর যদি এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা কোনোটার দ্বারাই অনুভব করতে না পারি, সেটা হবে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এখানে মনে রাখতে হবে যে কনক্রিট নাউন বিষয়টা এমন না যে পাঁচটা ইন্দ্রিয় দ্বারা তুমি অনুভব করতে হবে, এটা না, যে কোনো একটা দ্বারা অনুভব করলে সেটা হবে কনক্রিট নাউন। তো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। বিওর আমরা এখন যে এক্সাম্পলগুলো দেখব, প্রথম যে এক্সাম্পল সেটা প্যান, পরীক্ষার প্রশ্ন আসলো যে প্যানটা এটা অবশ্যই নাউন, এখন কোন নাউন, কনক্রিট নাকি অ্যাবস্ট্র্যাক্ট, একটু লক্ষ্য করি। আমরা বলে আসছি যদি ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য হয়, অনুভবযোগ্য হলে কনক্রিট, আর অনুভবযোগ্য না হলে অ্যাবস্ট্র্যাক্ট। এখন এই যে প্যান, প্যানকে চোখ দ্বারা দেখা যায় না, অবশ্যই দেখা যায়, যেহেতু প্যানকে চোখ দ্বারা দেখা যাবে সেটা অবশ্যই হবে কনক্রিট নাউন। এবার আসলাম মিউজিক, প্রশ্ন আসলো যে মিউজিক এটা কোন নাউন, মিউজিক কি চোখ দ্বারা দেখা যাবে, অবশ্যই না, কিন্তু আমরা অবশ্যই কান দ্বারা শ্রবণ করতে পারবো,
একটা নাউনকে কনক্রিট নাউন হতে হলে বিষয়টা এমন না যে চোখ দ্বারা দেখতে হবে, কান দ্বারা শুনতে হবে, নাক দ্বারা গান নিতে হবে, এমনটা না। যে কোনো একটা দ্বারা যদি অনুভব করতে পারে তাহলেই সেটা কনক্রিট নাউন, যে কোনো একটা হলই হবে। তাহলে আমরা এই মিউজিককে যদিও আমরা চোখ দ্বারা না দেখি কিন্তু আমরা কান দ্বারা তো অবশ্যই শুনতে পাই, তাহলে সেটা কোন নাউন হবে? কনক্রিট নাউন। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, অর্ডার। অর্ডার মানে হচ্ছে গান। তো আমরা যখন বাসায় কুর্মফলাও রান্না করে সেটা আমরা গান পাই, তারপর যখন আমরা স্যান্ড ইউজ করি বা স্প্রে ইউজ করি সেগুলো গান পাই। এই গানগুলোকে আমরা চোখ দ্বারা দেখি? অবশ্যই না। কান দ্বারা শ্রবণ করতে পারি? অবশ্যই না। কিন্তু আমরা নাক দ্বারা গান নিতে পারি। যেহেতু আমরা নাক দ্বারা গান নিতে পারি তাহলে এটা অবশ্যই কোন নাউন হবে? কনক্রিট নাউন। তারপর আমরা দেখবা বুক। যদি প্রশ্ন করা হয় বুক এটা কোন নাউন, আমরা অবশ্যই বুককে চোখ দ্বারা দেখতে পারি, তাহলে অবশ্যই এটা হবে কি? কনক্রিট নাউন। কিন্তু এর সাথে সাথে আরেকটা বিষয়, এই যে বুককে আমরা ত্বক দ্বারা স্পর্শ করতে পারি, অবশ্যই পারি। যে সমস্ত নাউনকে আমরা স্পর্শ করতে পারি সেগুলো হচ্ছে কোন নাউন? কনক্রিট নাউন। এবার সর্বশেষ যে এক্সাম্পলটা, বিটার। বিটার শব্দের হচ্ছে তিক্ত স্বাদ, তিক্ত স্বাদ, যেটা আমাদের কাছে তিতা লাগে। তো এবার এই তিক্ত স্বাদটা আমরা কি চোখ দ্বারা দেখতে পারি? অবশ্যই না। কান দ্বারা শুনতে পারি? অবশ্যই না। নাক দ্বারা গান নিতে পারি? সেটাও না। হাত দ্বারা স্পর্শ করতে পারি? চামড়া দ্বারা স্পর্শ করতে পারি? পারি না। কিন্তু একটা জিনিস পারি, আমরা জিহ্বা দ্বারা তার স্বাদ নিতে পারি। যদি আমরা জিহ্বা দ্বারাও যদি আমরা বুঝতে পারি তাহলে সেটা হবে কোন নাউন? কনক্রিট নাউন। তাহলে বিটার হচ্ছে কনক্রিট নাউন। বিওয়ার আমরা অবশ্যই বুঝতে পারলাম। আমাদের এখানে যে পাঁচটা এক্সাম্পল, এই পাঁচটা এক্সাম্পলই হচ্ছে কনক্রিট নাউন। এবং কনক্রিট নাউন হতে হলে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় তার মধ্যে যে কোনো একটা দ্বারা অনুভূতি করতে পারলে সেটা হবে কনক্রিট। বিওয়ার এখন আমরা দেখব আরও কিছু এক্সাম্পল, এগুলো কনক্রিট নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমার প্রশ্ন হচ্ছে অনেস্টি। প্রশ্ন আসলো যে অনেস্টি কনক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট। তো আমরা বলে আসছি যদি ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় কনক্রিট, ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে না পারলে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট। যে অনেস্টি আমরা চোখ দ্বারা দেখতে পাই, আমাদের এক্সাম্পল হচ্ছে বর্তমানে অনেস্টি, চোখ দ্বারা দেখতে পাবো? অবশ্যই না। কান দ্বারা শ্রবণ করতে পারবো? না। নাক দ্বারা গান নিতে পারবো? অবশ্যই না। ত্বক দ্বারা স্পর্শ করতে পারবো? সততা? অবশ্যই না। জিহ্বা দ্বারা স্বাদ নিতে পারবো? অবশ্যই না। তাহলে আমরা আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে সেই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে কোনোটা দ্বারাই অনেস্টিকে আমরা অনুভব করতে পারতেছি না। যদি পাঁচটার মধ্যে কোনো একটা দ্বারা যদি আমরা অনুভব করতে পারতাম তাহলে বলতাম সেটা কনক্রিট। তো যদি কোনো নাউনকে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব সম্ভব না হয় তো সেটা কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অনেস্টি হবে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে কী করতে পারি? অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা মনের দ্বারা উপলব্ধি করতে পারি। জাস্ট তুমি যখন একটা মানুষের সাথে চলাফেরা করবা তখন তুমি তার সম্পর্কে অবশ্যই কিছুটা রিয়ালাইজ করতে পারবা বা উপলব্ধি করতে পারবা, লোকটা সৎ নাকি সৎ না, তার ভিতরে সততা কী পরিমাণ আছে সেটা ওজন করতে পারবো না, কিন্তু আমরা মন দ্বারা উপলব্ধি করতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝার জাস্ট একটাই উপায়, সেটা হচ্ছে জাস্ট মনের সাহায্যে উপলব্ধি করা। পরবর্তী এক্সাম্পল, ওয়াইজডম। ওয়াইজডম শব্দের হচ্ছে জ্ঞান। সেই জ্ঞানকে কিন্তু দেখা যায় না, শ্রবণ করা যায় না, গান নেওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, স্বাদ নেওয়া যাবে না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য নয়। তাহলে এটা কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু ওয়াইজডম যে বিষয়টা, সে লোকটা জ্ঞানী নাকি আসলে জ্ঞানী না, এটা আমরা মনের সাহায্যে উপলব্ধি করতে পারি। যেটাকে শুধুমাত্র আমরা মনের সাহায্যে উপলব্ধি করবো সেটা অবশ্যই হবে অ্যাবস্ট্রাক্ট, আর যেটা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করবে সেটা হবে কনক্রিট। লাস্ট ওয়ান এক্সাম্পল, কাইন্ডনেস। কাইন্ডনেস, কাইন্ডনেস শব্দ হচ্ছে দয়া। এখন একটা লোক সে দয়া, তার ভিতরে দয়া আছে নাকি নাই সেটা শ্রবণ করতে পারি না, দর্শন করতে পারি না, জাস্ট আমরা মনের সাহায্যে উপলব্ধি করতে পারি। তাহলে কাইন্ডনেসটা হবে কি? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখার জন্য আরও কিছু স্পেশাল কিছু টেকনিক আছে, আমি এটা বলতে চাই, সবাই একটু স্ক্রিনশট করে নিবা। বিওর অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝার আমাদের আরও কিছু মানে ওয়ে আছে, সেই ওয়েগুলোর মধ্যে আমরা বুঝতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন শেষে কিছু সাফিক্স থাকে, সেই সাফিক্স থেকে আমরা বুঝতে পারি সে নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন না। আমরা এক্সাম্পল হিসেবে আমরা সাফিক্স বলতে কী বুঝি একটু দেখি। আমরা যেমন লিখলাম আমরা ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট,
ডেভেলপমেন্ট মানে হচ্ছে গিয়ে উন্নয়নশীল। এবার সাফিক্স বলতে বোঝায় একটা ওয়ার্ডের শেষে কিছু জিনিস থাকে বা কিছু ওয়ার্ড থাকে বা একটা অংশ থাকে, সেটা বলা হয় সাফিক্স। যেমন ডেভেলপমেন্টের শেষে একটা সাফিক্স অংশ হচ্ছে ম্যান্ট। অনুরূপভাবে ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, অনেকগুলো ওয়ার্ডের শেষে কী থাকে? ম্যান্ট থাকে। তো এই ম্যানটা হচ্ছে ওয়ার্ডের সাফিক্স। যদি কোনো ওয়ার্ডের শেষে ম্যান্ট থাকে তাহলে অবশ্যই আমরা বুঝে নেব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধু ম্যান্ট না, ম্যান্ট, ন্যাস, হুড, ডোম, টন, শন, সিই, সিওয়াই, টিএস, টিওয়াই, আইএসএম, এআরজিই, এল, ইউআরই। যদি কোনো ওয়ার্ডের শেষে এই সাফিক্সগুলো থাকে তাহলে সেই ওয়ার্ডটা অবশ্যই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি হেলথ, এইচ ই এল টি এইচ, হেলথ। আমরা যদি হেলথ লিখি সেটা কী আছে? টিএস। যদি টিএস থাকে সেটা কী হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আমরা এভিডেন্স, আমরা যদি একটা এক্সাম্পল লিখি এভিডেন্স, জায়গা হচ্ছে না, আচ্ছা ই বি ডিএন সি, এভিডেন্স। এভিডেন্স শব্দের অর্থ সাক্ষ্য বা সাক্ষী। তো এভিডেন্সের শেষে কী আছে? সিই। যদি কোনো ওয়ার্ডের শেষে যদি সিই থাকে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ভিউয়ার সবাই একটা স্ক্রিনশট করে নাও যেন পরবর্তীতে তোমরা এগুলো নোট করে নিতে পারো। ভিউয়ার এতক্ষণ দেখে আসছিলাম আমরা নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। এখন দেখবো আমরা কনক্রিট নাউন সেটা হচ্ছে আবার চার প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো যেহেতু কনক্রিট নাউন এদিকে চার প্রকার আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই কারণে আমরা বলতে পারি নাউন হচ্ছে পাঁচ প্রকার। যেটা আমি প্রথমে বলে আসছিলাম নাউন কত প্রকার? পাঁচ প্রকার। সেটা হচ্ছে কনক্রিট নাউনের চার প্রকার সহ। আর যদি নাউন প্রধানত কত প্রকার? দুই প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। তো পরীক্ষায় প্রশ্ন শুধু কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট আসবে এরকমটা না, পরীক্ষায় এরকমটা আসে কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন। সাপোজ পরীক্ষা এরকম আসলো যে রবীন্দ্রনাথ এটা কোন নাউন আমাকে বলতে বললো, তাহলে অবশ্যই আমাকে বলতে হবে। এখন দেখবো আমরা প্রপার নাউন। তো প্রপার নাউন এটা হচ্ছে নির্দিষ্ট নাম। এই যে নির্দিষ্ট যে কথাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি কোনো কিছু নির্দিষ্ট নাম হয় তাহলে তাকে আমরা প্রপার নাউন বলবো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার নির্দিষ্ট মানে কী, আমরা একটু বুঝে নিই। ধরে নাও তোমার নাম রবীন্দ্রনাথ, আমি যদি রবীন্দ্রনাথ বলি তাহলে তোমার নাম যদি রবীন্দ্রনাথ হয় তাহলে তুমিই তো আনসার দিবা। আমরা সাধারণত রবীন্দ্রনাথ বলতে আমরা কাকে বুঝি? আমাদের কবিকে বুঝি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝি। তাহলে আমি যখন রবীন্দ্রনাথ ঠাকুর বলবো এই রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কেউ হবে? সেটা হবে না। অর্থাৎ তার নামটা রবীন্দ্রনাথ, তাকে ছাড়া এটা ছাড়া আর কাউকে এটা ছাড়া তাকে আমরা অন্য কিছু বলতে পারি না, সেটাই হচ্ছে নির্দিষ্ট। ধরে নাও আমি যে শহরটাতে বসবাস করি সেটা হচ্ছে চট্টগ্রাম শহর বা চিটাগাং শহর। তাহলে আমার যে শহরটা সে শহর নাম চিটাগাং, এটা চিটাগাং ছাড়া কিছু হবে? অবশ্যই হবে না। তাহলে চিটাগাংটা কোন নাউন? এটা প্রপার নাউন। অর্থাৎ প্রপার নাউন হচ্ছে ওই নাউন যে নাউনটা তার জন্য ফিক্স। একটা মেয়ের নাম সুপ্তি, তার জন্য নামটা নির্দিষ্ট, তাহলে সুপ্তি কোন কোন নাউন হবে? প্রপার নাউন। এর একটা বিষয় মনে রাখি, এই সুপ্তি তার প্রপার নাম বা নির্দিষ্ট নেই। ধরে নাও একটা মেয়ের নাম হচ্ছে রুমা, সেও তো একটা মেয়ে। সুপ্তির একটা নাম আছে মেয়ে গার্ল, রুমার আরেকটা নাম হচ্ছে গার্ল। তাহলে এই যে যখন আমি গার্ল বলবো তখন সুপ্তিকেও বোঝাবে, রুমাকেও বোঝাবে, দুইটাকে একসাথে বোঝাবে না। সুপ্তি এবং রুমা ছাড়াও তাদের আরও যতগুলো মেয়ে আছে সবগুলো মেয়েকে বোঝাচ্ছে। তাহলে কিন্তু এই যে গার্ল যে ওয়ার্ডটা সে ওয়ার্ডটা কিন্তু প্রপার নাউন হবে না, কিন্তু সুপ্তি এবং রুমা সেটা হবে প্রপার নাউন। আর একটা বিষয় হচ্ছে প্রপার নাউনের কিছু স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারি যেটা আসলে প্রপার নাউন কিনা। নাম্বার ওয়ান সেটা হচ্ছে প্রপার নাউনের প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। যেমন রবীন্দ্রনাথের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, সুপ্তির প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার। আমি একটা এক্সাম্পলটা এরকম লিখতে পারি, আই স সুপ্তি, আমি সুপ্তিকে দেখলাম। আবার যদি লিখি আই স এ গার্ল, আমি একটি মেয়েকে দেখলাম। এবার এখানে যে বিষয়টা হচ্ছে সুপ্তিও নাউন গার্লও নাউন, কিন্তু গার্লের প্রথম অক্ষরটা কিন্তু আমি ক্যাপিটাল লেটার লিখি নাই, এর মানে এটা হচ্ছে প্রপার নাউন না। কিন্তু সুপ্তি যখন লিখলাম তার প্রথম অক্ষরটা কি? ক্যাপিটাল।
ক্যাপিটাল লেটার, সেই কারণে সুপ্তি হচ্ছে প্রপার নাউন। দুই নাম্বার বিষয়, প্রপার নাউনগুলো কখনও প্লোরাল নাম্বার হয় না। হচ্ছে আমরা যখন সুপ্তি লিখি, আচ্ছা সুপ্তি মানে কয়জন, একটা সিঙ্গুলার নাম্বার। আমি যখন গার্ল লিখি, বালিকা, একটা বালিকা, কিন্তু আমরা গার্লসও তো লিখতে পারি, পারি না। গার্লস মানে হচ্ছে বালিকারা, সেটা হচ্ছে প্লোরাল। এই গার্লস ওয়ার্ডটা সিঙ্গুলার হতে পারে, গার্ল হতে পারে, গার্লস হতে পারে, এবং গার্লও হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লোরালও হতে পারে। কি সুপ্তি, একটা মেয়ে, আমি কোনো সময় সুপ্তিস লিখতে পারি? অবশ্যই না। অর্থাৎ প্রপার নাউন যে নাউনগুলো, সেই নাউনগুলো কখনও প্লোরাল হবে না, প্রপার নাউনগুলো সবসময় হবে সিঙ্গুলার নাম্বার। তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেটা বলতে পারি প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। একটা এক্সাম্পল, আমরা যেমন লিখছিলাম গার্ল, গার্ল যে ওয়ার্ডটা আমরা ইচ্ছে করে লিখতে পারি এ গার্ল, পারি না লিখতে আমরা। আবার লিখতে পারি দ্য গার্ল। আচ্ছা, তাহলে আমি সুপ্তি যে ওয়ার্ডটা, সেটা তো অবশ্য আমরা প্রপার নাউন দেখে আসছিলাম। সুপ্তির আগে কখন লিখি আমরা এ সুপ্তি? কখনো না। আমরা কখন লিখতে পারি দি সুপ্তি? লিখতে পারি? সেটাও পারি না। তাহলে এই যে প্রপার নাউন, তার পূর্বে কখনো আর্টিকেল বসানো সম্ভব না। প্রপার নাউনের পূর্বে কোনো ডিটারমাইনার বসে না। ডিটারমাইনার বলতে বোঝাচ্ছে যে ওয়ার্ডগুলো কিছু গণনাবাচক, কিছু ওয়ার্ড, ফিউ, সাম। যেমন আমি যে বলতে পারি ফিউ, ফিউ সুপ্তি, কখনো বলতে পারি? সম্ভব না, এটা ডিটারমাইনার। কিন্তু আমরা যদি বলতে পারি ফিউ গার্লস, ফিউ গার্লস কিন্তু বলা সম্ভব, কিন্তু ফিউ সুপ্তি বলা সম্ভব না। তাহলে এই গার্লসটা যেহেতু ফিউ, মানে এই এখানে যে ফিউটা, সেই ফিউটা হচ্ছে ডিটারমাইনার। এই ডিটারমাইনারগুলো কখনও প্রপার নাউন পরে বসে নাই, বসে অন্যান্য নাউনের পূর্বে। তাহলে আমরা এটাও বলতে পারি, মানে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কোনো ডিটারমাইনার বসে না। প্রপার নাউন প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, প্রপার নাউনকে ফ্লোরাল ফর্ম করা যায় না। তাছাড়া কিন্তু একটা বিষয় আছে, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে ঠিক, কিন্তু কিছু কিছু নির্দিষ্ট প্রপার নাউন আছে যাদের দিয়ে বসে। সেটা আমরা বলতে পারি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, সাগর, মহাসাগর, উপসাগর, তারপরে বিখ্যাত অট্টালিকা, বিখ্যাত ব্যক্তি। একটা বিষয় মনে রাখতে হবে, প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে তাহলে সেটা দি বসবে, এও বসবে না, এনও বসবে না। প্রপার নাউনের পাঁচ নম্বর যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে প্রপার নাউনের কোনো ইংরেজিতে মানে অনুবাদ করা যায় না। সেটা এরকম, আমি একটা এক্সাম্পল দেখলাম, সেই সুপ্তি, সুপ্তি দেখে সুপ্তি হবে, অর্থাৎ অনুবাদ করা যায় না। কিন্তু আমরা একটা লক্ষ্য করি অন্য কিছু নাম, যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে হচ্ছে আমি সবাই যেটা জানি আম, এটাকে অনুবাদ করে গেল না, গেল কিন্তু সুপ্তিকে অনুবাদ করা যায় না। মনে রাখতে হবে প্রপার নাউনকে কখনও অনুবাদ করা যায় না। যদি আমি বলি আমি যে শহরটাতে বসবাস করি হবিগঞ্জ, এখন যদি বলি হবিগঞ্জের ইংলিশ বাংলা কী হবে? হবিগঞ্জ। কিন্তু আমি যদি বলি টাউন, টাউন যে ওয়ার্ডটা, শহর, টাউনের ইংলিশ কি টাউন হবে নাকি শহর হবে? অবশ্যই কী হবে? শহর। এই টাউনটাকে কিন্তু অনুবাদ করা যায়। তাহলে টাউনটা কোন নাউন? প্রপার নাউন না। প্রপার নাউন না হলে কোন নাউন হবে সেটা আমরা পরবর্তী দেখব। কিন্তু আমরা এটুকু বলতে পারি যেহেতু এটা অনুবাদ করা যায়, সেটা অবশ্যই প্রপার নাউন নয়, কিন্তু সুপ্তিকে অনুবাদ করা যায় না, সেই কারণে সেটা হচ্ছে কি, অবশ্যই প্রপার নাউন। এখন আমরা সর্বশেষ যে বিষয়টা জানবো, পাঁচ নাম্বার, সেটা হচ্ছে কিছু কিছু প্রপার নাউন আছে যেগুলোকে অনুবাদ করা যায়। এই কয়েকটা প্রপার নাউনকে আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু যেমন কিছু কিছু প্রপার নাউন আছে যেগুলো ট্রান্সলেট করা যায় বা অনুবাদ করা যায়। কয়েকটা প্রপার নাউন আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, একটু মেমোরাইজ করতে হবে, সবাই একটা স্ক্রিনশট করে নাও। তো প্রথম যে আমরা প্রপার নাউনটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু একটা প্রপার নাউন, কারণ একটা নির্দিষ্ট নাম। আমরা ইন্ডিয়া যে রাষ্ট্রটা, এটাকে ইন্ডিয়া ছাড়া আমরা অবশ্যই আর কিছু বলবো না, যেটা নামটা পরিবর্তন করা যাবে না, সেটা অবশ্যই প্রপার নাউন। কিন্তু ইন্ডিয়াকে যদি আমরা তার অনুবাদ করি, সেটা হবে কি, ভারত। যদিও প্রপার নাউনের অনুবাদ করা যায় না, কিন্তু এখানে ইন্ডিয়াকে করা যাচ্ছে। দ্বিতীয়টা ইজিপ্ট। ইজিপ্ট মানে হচ্ছে আমরা একটা দেশের নাম, ইজিপ্টের বাংলা হচ্ছে মিশর।
মিশর, ঠিক আছে, মেডিটেরিয়ান সি মানে হচ্ছে ভূমধ্য সাগর, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম যেটা আমরা সবাই জানি, যুক্তরাজ্য, যুক্ত রাজ্য, ইউনাইটেড স্টেটস, যুক্ত রাষ্ট্র। তো বিভাগ আমরা কী দেখলাম, এই যে কয়েকটা নাউন, প্রপার নাউন, সেই প্রপার নাউনগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারি বা অনুবাদ করতে পারি। এই এই প্রপার নাউনগুলো ছাড়া সাধারণত যেগুলো আছে বাকিগুলো ট্রান্সলেট করা যায় না। তো আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে, ইন্ডিয়া মানে ভারত, ইজিপ্ট মানে মিশর, মেডিটেরিয়ান সি মানে হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর বিষয়টা কি তোমরা সবাই একটা ম্যাপ থেকে দেখে নিতে পারো, ব্রু মানে হচ্ছে পৃথিবী, পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে যেখানে সাগর, পৃথিবীর ভিতরে একটা সাগর আছে এটাকে বলা হয় ভূমধ্য সাগর। তারপর ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য, ইউনাইটেড স্টেট যুক্তরাষ্ট্র, এসবগুলো হচ্ছে প্রপার নাউন না যায়। তো আমাদের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে, তাই পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য নাউন, স্পেশালি কমন নাউন, কানেকটিভ নাউন এবং মেটেরিয়াল সম্পর্কে আমরা আলোচনা করব। তো সবাই, আমি আশা করি সবাই আমাদের ভিডিওর কাছে দেখবা।